ভাই অনেক ঘাটাঘাটি করছিস, তোর এক সময় আসিস আমাদের বাড়িতে, এটা আলোচনা করবো। এটা ভালো মন্দ তো কথা বলো, কোনো কথা নেই। আরো আমার দেখলে মন্ত্রী হয়ে গেছে তখন শালা আড়াইটার ভিতরে আর কি, 12:53 থেকে 2:30-এর ভিতরে। আমরা 12 তারিখে দিনক্ষণ একটা ভালো যোগ, এবং আমরা চাইছি যে উত্তিবেলায় এই জিনিসটা হোক। আমরা এই জিনিস একসঙ্গে আমরা দুজন গিরিশ ত্রিবেদী আর আমি মমতা ঠাকুর, আমরা আজকে কেননা 6 মে আমাদের ভোট, আমরা দুজনে একসঙ্গে এই দিনটা বেছে নিয়েছি, যে যাতে আমরাই বেছে নিয়েছি ঠাকুরের বক্তারা আমরা সকলে মিলে বেছে নেওয়া। কোনো সময়ের মধ্যে দিতে হবে মনোনয়ন করতে আমরা দিন পঞ্জিকা বা কিছু বা পঞ্জিকা না, আমরা এটা যেটা আমরা দেখলাম যে একটা ভালো যোগ আছে, সেই যোগটাই আমরা নির্ধারণ করে যে ঠাকুরের এই ইসে, এবং গুরুচার ঠাকুরের জন্মদিনও শুক্রবার, আমাদের গুরুচার ঠাকুরের জন্মদিনও সে শুক্রবার, সেদিনকে আমরা দীনেশ ত্রিবেদী যাচ্ছে, আর আমার এখান থেকে রাজনীতির লোকরা আমাদের যারা আছে 7টা বিধানসভায় তারা যাচ্ছে, এবং আমার মতো মহাসংঘ এবং গোসাই পাগল সাধু সব দলপতি তাদের নিয়ে আমরা যাচ্ছি। কেউ থাকছে বিশেষ, কেউ থাকছেন আজকে আপনাদের দলের? আমার তো 7টা বিধানসভার আমার থাকবে এবং বালুবাবু থাকবে। একই উঠোনের লড়াই, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এ তো আগেও হয়েছে, আপনার এর আগেও বহুবার আমার কাছে ইন্টারভিউ নিয়েছেন 2015 সালে, সে হেরে সেখানেও দেখেছেন, তখন আবার সেই বাড়ির থেকেই প্রার্থী হয়েছে। আমরা জয় 100% আমরা মনে করি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং NRC নিয়ে যে বিজেপি গভর্নমেন্ট বারবার করে আমাদের ধমকি দিচ্ছে ও পরবাংলার মানুষের, তাতে মানুষ ক্ষিপ্ত, এবং মতো সমাজ আমার সঙ্গে আছে যে তাদের ভালোবাসা তাদের আস্থা, এটাই আমার জয়ের ভক্ত আপনার সঙ্গে যাবে বলে মনে হচ্ছে। প্রায় আমরা 2000-2500 মতো আমাদের এখান থেকে যাবে। একদম আগে ঠিক আছে